আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এলাম। আমার চ্যানেলটির নাম হচ্ছে শবনম টিভি। এটা একটা ইউটিউব চ্যানেল। আমি আশা করি আমাদের চ্যানেলে আপনারা সব রকম সব কিছু দেখতে পাবেন, যেমন ধরেন হাসি, কান্না, তারপরে কমেডি, অনেক রকম জিনিস দিয়ে আমরা সাজাতে চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ যদি আপনারা সঙ্গে থাকেন। আসলে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে আসলাম আমার সিনেমাতে আসার গল্প। আমি অনেক জায়গায় বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি, অনেক টিভি ইন্টারভিউতে বলেছি, কিন্তু আমার চ্যানেলে আমার কখনো বলা হয়নি। তাই ভাবলাম আমার চ্যানেলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন ধরেন আমি যখন স্কুলে পড়ি তখন আমি প্রথম সিনেমার শুটিং দেখেছিলাম। তো ঠিক সনটা আমার মনে নাই, আমরা তখন প্রাইমারি সেকশন পার করে আমি তখন মেবি ক্লাস সিক্সে পড়ি। তো আমাদের তখন আমাদের ওখানে একটা সিনেমার শুটিং হতে এসছে। আমি আসলে সিনেমার শুটিং কি তাও জানতাম না, মানে সিনেমা কী জিনিস সেটাও আমি এর আগে কখনো দেখি নাই। টিভি টিভি দেখেছি খুব একটা না, কারণ হচ্ছে আমাদের বাড়ি, আমরা খুব রক্ষণশীল ফ্যামিলির মেয়ে। আমার আব্বা অবশ্য টেলিভিশন দেখা টোটালি নিষেধ ছিল, উনি শুধু রেডিও শুনতেন, নিউজ শুনতেন, আর কিছু শুনতেন না। তো আমি অবশ্য ওই সিনেমার শুটিংটা দেখলাম, সুন্দরী সিনেমার শুটিং, আমজাদ হোসেন সাহেবের। পরে জেনেছি এটা আমজাদ হোসেন সাহেবের পরিচালনা এবং ববিতা ম্যাডাম ছিলেন, ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, তারপরে আমাদের আনোয়ার আপা ছিলেন, তারপরে সাবুদ্দিন সাহেব ছিলেন, আরও অনেকে ছিলেন, হয়তো সেই সময় আমি সেইভাবে সবাইকে চিনতাম না। যাই হোক, তারপরে ধরেন আসলাম আমি সিনেমাতে, মানে ওটা দেখার পরে আমার একটা নেশা হয়ে গেল যে সিনেমা এটা যেতে হবে, মানে এটা কেমন জিনিস আপনি জানেন, আপনারা তো জানেন না। এখন আসলে মনে হয় দেয় না, 15 মিনিট করে একটা বিজ্ঞাপন দেওয়া হতো রেডিওতে, সেই বিজ্ঞাপন শুনে শুনে আমরা কিন্তু প্রচুর ছবি দেখে ফেলতাম। এবং স্কুলে যখন যেতাম তো আমরা সপ্তাহে প্রত্যেক দিন তো আর ছবি দেখতে পারতাম না, ধরেন আজকে 2 জন দেখেছে বা 4 জন দেখেছে, ওরা এসে আমাদেরকে এমনভাবে গল্পটা বলতো যেন আমরা সিনেমা হলে বসেই ছবিটা দেখছি। আবার আমরা যখন দেখতাম সেই সিনেমার গল্পটাও আমরা এভাবে ওদেরকে এসে বলতাম, যাতে ওরা মনে করতো ওরা তখন আমাদের চোখ দিয়ে দেখে ফেলত। দেখেন কীরকম একটা বিষয় ছিল না? আর এখন কত ইজি হয়ে গেছে, সবাই ঘরে বসে বসে ইউটিউব দেখছেন, মোবাইলে সিনেমা দেখছেন, নাটক দেখছেন, বিভিন্ন রকম কমেডি দেখছেন, গান দেখছেন, নাচ দেখছেন। আগে আমাদের কিন্তু এই সুযোগটা ছিল না। তো আমরা একজনের কথা বলার থেকে আমরা বিষয়টাকে উপভোগ করতাম, যে আমরা ওদের চোখ দিয়ে দেখে ফেলতাম যে আসলেই এরকম একটা বিষয় আছে আর কি সিনেমা নিয়ে। তো সেইভাবেই মনে করেন সিনেমাতে আসবার একটা চেষ্টা চলল। চলতে চলতে আমি চলে আসলাম, বেশ অনেক দূরে গিয়ে আসলাম। কীভাবে যে সিনেমায় আসবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমাদের ফ্যামিলি থেকে কেউ কখনো সিনেমাতে আসে নাই, বা আমি মানে স্কুল লাইফে কখনো নাটক করা সেটাও কিন্তু আমি করি নাই। তো আমি যখন ওই শুট যেগুলো দেখে আসতাম সেগুলো এসে আমি বাড়িতে, আমার বাবার বাড়িতে যখন আমি, আমার টিচার ছিলেন আমাদেরকে পড়াতেন, আমাদের বাড়ির একটুখানি 4-5টা বাড়ি পড়েই, ওনার নাম হচ্ছে অনন্তদা, তো তাকে না আমি সব অ্যাক্টিং করে করে দেখাতাম যে ওরা এরকম করেছে। যেমন আনুদিয়ার সাইফুদ্দিন সাহেবের একটা গান ছিল সুন্দরীতে, সেটা কীভাবে করেছে, ওনারা বলতো আরে বিন্দিয়া কোথায় যাচ্ছিস, মানে যে এইভাবে যে কাজগুলি করতো ওগুলো আমি নকল করতাম। তো অনন্তদা আমার দিকে তাকিয়ে থাকতো এবং অবাক হয়ে যেত যে আমি এত সুন্দর করে নকল কীভাবে করি। অবশ্য তখন আমার আব্বা অফিসে থাকতো এবং আমার আম্মা থাকতো ঘরে, না হলে তো আমার ধরে সেই ভিডিও নিয়ে দিত। এই যে একটা ইন্টারেস্টের তৈরি হয়ে গেল যে আমার সিনেমাতে আসতে হবে, তো এইভাবেই আসলে আমার সিনেমাতে আসা। এরপরে আরও একদিন, আমার আসলে সিনেমায় আসার গল্পটা তো অনেক বড়, অনেক বড় জার্নি। আমি প্রত্যেক দিন আপনাদেরকে একটু একটু করে বলবো, বলে বলে আপনাদের সাথে আমি আমার এই সিনেমায় আসার
মানে গল্পটা এবং আমি শবনম পারভিন হয়ে ওঠার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমি শবনম পারভিন আমার একটা ডাক নাম, আমার একটা নেক নামও আছে স্কুলে, স্কুলে সেটা অনলি স্কুলে, সার্টিফিকেট নেই, কিন্তু সেটা আমাকে কেউ কখনো ডাকে না, আমাকে এই নামেই সবাই ডাকে এবং এই নামেই আমি পরিচিত, আপনারাও চেনেন, আমার ফ্যামিলির লোকেরাও চেনেন। যাই হোক, আর একদিন আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব, কি বলেন? আশা করি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ। শবনম টিভির সাথেই থাকবেন, কারণ এটা একটা ইউটিউব চ্যানেল, আপনারা যদি সাথে না থাকেন, আপনারা যদি লাইক কমেন্ট না দেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা হয়তো ভেরিফাই হবে না, আমি হয়তো সেইভাবে আপনাদেরকে কন্ডেম দিতে পারবো না, চেষ্টা করব আপনাদেরকে খুশি করবার জন্য। আপনারা আমার সাথেই থাকবেন, শবনম টিভির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো ভালো নাটক দেখবেন, আর সিনেমাটা হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ, বাই।